أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা, আমরা মোটামুটি পড়ার দিকে এগিয়ে যাই। আমরা আজকে অধ্যায় দ্বিতীয় পাঠ চার, পাঠ শিরোনাম মাকি ও মাদানী সূরা। প্রথমেই আমরা আল কোরআনের সর্বমোট 30 ভাগে বিভক্ত, আল কোরআন মোট সর্বমোট 30 ভাগে বিভক্ত এই অংশগুলোকে আবার পারা বলা হয়। কোরআন মজিদে রয়েছে 114টি সূরা। তোমরা জানো আল কোরআনে মোট 114টি সূরা রয়েছে। মতান্তরে এর আয়াত রয়েছে 6666, মতান্তরে 6636টি আয়াত। কেউ কেউ বলেছেন অবতরণের সময় হিসেবে আল কোরআনের সূরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক হল মক্কি সূরা, দুই হল মাদানী সূরা। তোমরা বুঝতে পারছো তো আল কোরআন কয় ভাগে বিভক্ত? 30 ভাগে। আচ্ছা, এর অংশগুলোকে আবার কি বলা হয়? পারা। কোরআন মজিদে রয়েছে কয়টি সূরা? 114টি। আচ্ছা, এর আয়াত সংখ্যা কত? 6636, মতান্তরে 6666। অতএব সময় বিবেচনায় আল কোরআনের সূরাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? দুই ভাগে। আমরা বোর্ডের দিকে দেখি কি কি সূরা। এক হলো মাক্কি সূরা, আর একটা হল মাদানী সূরা। আমরা প্রথমে মাক্কি সূরা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাধারণভাবে বলা যায় পবিত্র মক্কা নগরীতে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে। এমনকি প্রসূতিত মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। তোমরা বুঝতে পারছো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগ পর্যন্ত মক্কায় অবস্থানকালে যত কোরআনের আয়াত নাজিল হয়েছে যে সকল সূরা সবই মাক্কি সূরা। আচ্ছা, এই প্রসঙ্গে ইবনে সালাম বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতকালে মদিনায় গমনের পূর্বে যে সমস্ত পথের মধ্যে যে সমস্ত সূরা নাজিল হয়েছে যে আয়াত সেটা হলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আচ্ছা, এই মাক্কি সূরার সংখ্যা আছে 86টি। মাক্কি সূরার সংখ্যা কয়টি? 86টি। আচ্ছা, বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা মাক্কি সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। মাক্কি সূরা সমূহে তাওহীদ ও রিসালাতের বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা তো নিশ্চয় জানো তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আর রিসালাত শব্দের অর্থ মনে আছে তো? আচ্ছা, মৃত্যুর পূর্ববর্তী জীবন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাক্কি সূরায় আরও কি শিরক ও কুফরের পরিচয় সম্পর্কেও আলোচনা করা হয়েছে। শিরক করলে কী হবে, শিরক এর কত বড় অন্যায়, এর কুফল কী এই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তারপরে মুশরিক ও কাফিরদের বিভিন্ন বিষয় নিয়ে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। আমরা মোটামুটি আজকে মাক্কি সূরা সম্পর্কে জানলাম। মাক্কি সূরা তোমরা আরেকটু খেয়াল করো, মাক্কি সূরার সংখ্যা আছে 86টি। আচ্ছা, আর এই সূরা মদিনায় গমনকালে হিজরতের পূর্বে যে সকল আয়াত সূরা নাজিল হয়েছে সবই মাক্কি সূরার অন্তর্ভুক্ত। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।